নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। মৌমিতাই আপনি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে আবার চলে এসেছি দেখো একটা নতুন রেসিপি নিয়ে। আর বন্ধুরা, তোমাদের দাদা কিন্তু বাজার থেকে যে ট্যাংরা মাছ নিয়ে চলে এসেছে, সেই জন্য ট্যাংরা মাছগুলো এখন আমি বেছে নিচ্ছি। দেখো ট্যাংরা, কিন্তু ট্যাংরা মাছগুলো কত বড় বড়, তোমরা দেখো। এই দেখো কত বড় বড় ট্যাংরা। এই ট্যাংরা মাছগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর এই ট্যাংরা মাছের আজকে আমি রেসিপি করব, তার সাথে আছে এঁচোড়ের তরকারি। দুটো রেসিপি করে তোমাদেরকে আজকে আমি দেখাবো। তার আগে চলো এই যে ট্যাংরা মাছগুলো আমি ভালো করে কেটে নিই। আর ট্যাংরা মাছের কাঁটাগুলো দেখেছো? ট্যাংরা মাছের কিন্তু তিনটে কাঁটা আছে, এই দুদিকে দুটো, আর দেখো মাঝখানে একটা। এই দেখো ট্যাংরা মাছগুলো কত সুন্দর সাদা চকচক চকচক করছে। এবার এগুলোকে আমি ভালো করে কেটে নেবো। এটা সাবধানে কাটতে হয়, কারণ এর কাঁটাগুলো না একটু হাতে যদি ফুটে যায় ভীষণ যন্ত্রণা করে। আমি এখন এই যে মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নেব। এই দেখো বন্ধুরা, আমার অর্ধেক মাছ কাটা হয়ে গেছে, অর্ধেকের বেশি। আর এই মাছগুলো কাটতে না অনেক টাইম লাগে, আর মানে এই মাছগুলো একটু হড়কা, তো সেই জন্য হাত থেকে ভরকে যাচ্ছিলো। আর আমি একটুখানি কয়লারি ছাই নিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। আমার অনেক টাইম লেগে গেল মাছগুলো এই যে বাছতে। এখানে কিন্তু আমার পুরো মাছগুলো এই যে কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর আমি এখন মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। আজকে আমি বানাবো, এখানে দেখেছো এই এঁচোড় দেখতে পাচ্ছ, এই এঁচোড় রান্না করব আজকে। পুরো বিয়েবাড়ি যেরকম সুন্দর মানে টেস্টি খেতে হয় এঁচোড়, সেরকমভাবে আমি আজকে বাড়িতে এঁচোড় রান্না করে দেখাবো। তার জন্য কিন্তু এই যে এখানে এঁচোড়টা আমি কেটে নিয়েছি, দেখো এই কেটে নিয়ে কিন্তু জলে ভিজিয়ে রাখতে হয়, তাহলে আঠাগুলো যেগুলো থাকে সেগুলো আবার বেরিয়ে যায়। এবার আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে এখন জল দিয়ে আলু আর এঁচোড় একসঙ্গে আমি সেদ্ধ করে নেব। এই দেখো এখন কিন্তু এই যে আমি কড়ার মধ্যে এই যে জলটা দিয়ে দেবো, কড়া আমার গরম হয়ে গেছিল, এই যে এঁচোড়গুলো আমি দিয়ে দেবো। এবারে কিন্তু এই যে আলুগুলো কিন্তু আমি কেটে নেবো। আলুগুলো আগে খোলা ছাড়িয়ে আমি ধুয়ে রেখেছি, এবারে আমি আলুটা কেটে দিয়ে দেবো সেদ্ধর জন্য। দেখো আলুটা কিন্তু আমি কেটে নিয়েছি, এবারে এঁচোড়ের মধ্যে আলুটা আমি ভালো করে সেদ্ধ করে নেবো। আর এর মধ্যে আমি একটু দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো, এক চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে এখন এটা আমি চাপা দিয়ে হালকা সেদ্ধ করে নেব। এখানে কিন্তু আমার এই যে সেদ্ধ হচ্ছে, এখানে সেদ্ধ হতে হতে এখানে এই যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা রসুন আর জিরে কাঁচা লঙ্কা টমেটো এটা কিন্তু আমি এখন বেটে নেব। এই দেখো এখানে কিন্তু আমি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার এটাতে কিন্তু আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ মতো লবণ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। এটা কিন্তু আমার 5 মিনিট ধরে সেদ্ধ হচ্ছে, এবার আমি দেখে নিই কতটা সেদ্ধ হলো। এই দেখো এখানে টক টক করে কিন্তু ফুটছে, এবার আমি দেখে নিই। এটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার কিন্তু আমি এগুলোকে নামিয়ে নেব। এখন কিন্তু আমি কড়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি, আর কড়াটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তেল, তেলটা দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। আমি মাছগুলো এখানে দিয়ে ভেজে নেব ভালো করে। দেখো এখানে কিন্তু মাছ ভাজা অর্ধেক হয়ে গেছে, অর্ধেকের বেশি, আর এই যে এখনো হচ্ছে, আর এদিকে অল্প দেখো মাছ ভাজা খাচ্ছে বসে বসে, খেলছিল যা মাছ ভাজা হয়ে গেছে, এসে বলছে মাছ ভাজা খাবো, বলতেই যে হাত ধুয়ে এসে মাছ ভাজা খাচ্ছে। আর আমার এখানে বাকি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
আর তোমরা কিন্তু এই মাছটাকে অনেক মশলা দিয়ে রান্না করে খাও। আর আজকে কিন্তু আমি বানাবো শুধু এই যে টমেটো কেটে রেখেছি, দুটো বড় বড় সাইজের টমেটো, এই টমেটো দিয়ে সেটা দিয়ে মাছের ঝাল করবো। খেতে কিন্তু খুব ভালো হয়, মশলার থেকে কিন্তু বেশি ভালো হয় শুধু টমেটো দিয়ে মাছের ঝাল করলে। এরকম মাছগুলো কিন্তু এখন আমি তুলে নিচ্ছি। আমি শুধু টমেটো দিয়ে মাছের ঝালটা করবো, এরকমভাবে তোমরা বাড়িতেও বানিয়ে খেয়ে দেখবে। ট্যাংরা মাছের ঝাল শুধু টমেটো দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর হয়, গরম মাছের সাথে কিছু লাগবে না। এই মাছের একটু কাই মাছ দিয়ে আর দুটো তিনটে মাছ এলে ভাত খাওয়া হয়ে যাবে পুরো। দেখো আমি কীভাবে বানাচ্ছি। কিন্তু একটু লবণ দিয়ে দেবো, লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে ভালো করে ভেজে নেবো। এখানে কিন্তু টমেটোটা অনেক গলে গেছে, এর মধ্যে এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো, হবে মাছের ঝালটা দিয়ে একটু ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, এই যে এখানে আমি জল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমার যে ভালোভাবে মশলাটা হয়ে গেছে, এবার আমি এখানে মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো যে আমি দিয়ে দিলাম, দিয়েই কিন্তু আমি এবার এটা নামিয়ে নেব। আর অবশ্যই তোমরা কিন্তু এইভাবে বাড়িতে এই মাছের ঝালটা বানিয়ে খেয়ে দেখবে, এটা কিন্তু খুব ভালো লাগে। বেশি মশলার থেকে এরকম শুধু টমেটো দিয়ে ঝাল করলে কিন্তু অনেক ভালো লাগে। এই যে আমি এবার এটা নামিয়ে নেব। আমার মাছের ঝালটা হয়ে গেছে, মাছটা নামিয়ে ভালো করে কড়া পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এঁচোড়ের তরকারিটা বানাবো, সেই জন্য ওই যে কড়া আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো তেল, আমি পেঁয়াজটা দিয়ে দেবো। একটু বেশি লাগে এঁচোড়ের তরকারিটা, তাহলে কিন্তু ভালো ঘন ঘন হয় আর খেতেও ভালো হয়। এই যে এখন আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে এবার আমি একটু লাল লাল করে ভেজে নেবো। আর আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুব ভালো হয়, খুব সুন্দর হয়, মানে খুব কম তেল মশলায় রান্না। আর আমি যে মাছের ঝালটা দেখালাম অবশ্যই তোমরা ওটা বানিয়ে ওরমভাবে খেয়ে দেখবে, কিন্তু খুব ভালো হয়, খুব তেল কম আর মশলা কম দিয়ে রান্না করলে কিন্তু মাঝে মাঝে খেতেও খুব ভালো লাগে। আর খেয়ে কিন্তু রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছিল। আর আমি যেভাবে এঁচোড়ের তরকারিটা বানিয়েছি সেভাবেও তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবে, বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে। আর তাই করনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে। আর যারা এখন আমার ভিডিওটা অনেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদেরকে বলছি প্লিজ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দাও। তোমরা যত মানে আমার সাবস্ক্রাইব করবে তত কিন্তু আমি এগিয়ে যাব, আর তাহলে কিন্তু তোমাদেরকে আরও অনেক নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমারও মানে ভীষণ আনন্দ লাগবে, যে প্রত্যেক দিন আরও নতুন নতুন ভিডিও ছাড়ার জন্য। সেই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। এখানে দেখো পেঁয়াজটা কিন্তু হালকা করে আমি ভেজে নিয়েছি, লাল লাল হয়েছে কিন্তু কম, বেশি ভাজলে কিন্তু পেঁয়াজটা চুইয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে আদা রসুন জিরে শুকনো লঙ্কা টমেটো আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি, এটা এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। কিন্তু এই যে ভালো করে মশলাটা ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে, যাতে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন না ছাড়ে, সেই জন্য ভালো করে এটা আমি ভেজে নেবো। এবারে কিন্তু এটা অর্ধেকের প্রায় বেশি ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর এখানে তো আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম কম করে দিয়েছি, এটা কালার হওয়ার জন্য আমি কিন্তু এখানে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এই যে এখন আমি কাশ্মীরি লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে একটু আমার একটু ভেজে নেবো। এখানে কিন্তু আমি দিয়ে দেবো এই যে অল্প একটু জল, জলটা দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নেবো। তাই ততক্ষণ আমি একটু ভালো করে কষিয়ে নেবো। দেখো এখানে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ, আর মশলাটা কিন্তু যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু মানে তরকারির স্বাদটা বেড়ে যাবে আরও, মশলা কষানোর কাছে তরকারিটা কিন্তু স্বাদ হয় ভালো। এইবারে এই যে সেদ্ধ করে রাখা আলু আর এই যে এঁচোড় আমি দিয়ে দেবো, আলুটা আমি হাফ সেদ্ধ করে নিয়েছিলাম, ভালো করে দিয়ে এবারে আমি কষিয়ে নেব।
দেখো এখানে কিন্তু এছাড়া আলু আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব জল, পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। এবারে এটা ভালো করে ফুটুক, ফুটে এটা রান্না হোক, ততক্ষণ এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। আর প্লিজ 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 আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, না করলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। তোমরা যত সাবস্ক্রাইব করবে তত কিন্তু আমার আরও নতুন নতুন ভিডিও ছাড়তে আরও ভালো লাগবে, আর তত আমি আরও তাড়াতাড়ি এগিয়ে যাব। তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আমি কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখো এই যে এখানে জলটা দেওয়ার পরেও দেখো এই যে কত সুন্দর কালারটা এসেছে। এবার আমি এটা চাপা দিয়ে ঢেকে 10-15 মিনিট রেখে দেবো, কম আছে, ভালো করে এটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এটা কিন্তু 10 মিনিট হয়ে গেল। এবার আমি চাপাটা করে দেখি, কম আছে কিন্তু ঘুটঘুট করে হচ্ছে। এই দেখো আমার কিন্তু এখানে আলু আর এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি কিন্তু নামিয়ে নেব, আর নামানোর আগে এখানে আমি দেব গরম মশলা। দেখো এখানে কিন্তু একটু গরম মশলা ছড়িয়ে দেব, দিয়ে এবার আমি এটা নামিয়ে নেব। আমার কিন্তু এটা হয়ে গেছে বানানো, চলো এখন আমি এটা ঢেলে নিই। দেখো এখানে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, আর আমি কিন্তু এটা বেশি ঝোল ঝোল রাখিনি, এরকম বসা বসাই কিন্তু এটা ভালো লাগে খেতে। আর এভাবে বানালাম, অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এইভাবে বানাবে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। চলো এখন এখানে এগুলো আমি সব নিয়ে রাখি, খেয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমি আগে অর্ণবকে খাইয়ে দেখবো কেমন হয়েছে, কে দেখো কেমন হয়েছে। এই যে এখন মাছটা এই যে নিয়ে নিয়েছি, মাছটা একটু অর্ণব খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। অর্ণব দা বলছে খুব সুন্দর হয়েছে, এবার আমি খেয়ে দেখি। সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছে, আমি নিজে রান্না করে নিজেই বলছি খুব সুন্দর হয়েছে। মাছটাও কিন্তু খুব ভালো লাগছে, বানাবে খেতে খুব সুন্দর হয়। আর আমি ভিডিওটা বেশি বড় করছি না, আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের কাছে আবার নতুন নতুন ভিডিও পৌঁছে যায়। এখানেই আমি ভিডিওটা শেষ করছি, টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও।